অবস্থা দেখে ধুলো ধুলো রাস্তা না মরুভূমি দিয়ে যাচ্ছে আল্লাহ জানে। এই দেখো এই মাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কখন হয়েছে? 10 মিনিট আগে হয়েছে। এ কি একা একা পড়েছে? কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো? অবস্থা দেখে ধুলো ধুলো রাস্তা না মরুভূমি দিয়ে যাচ্ছে আল্লাহ জানে। কি হলো তোমার? কি হয়েছে ভাইয়া? অ্যাক্সিডেন্ট না? ও কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো? একটু একটু আস্তে আস্তে যান। বাবা হ্যাঁ বলছিলাম যে ঝাড়াটা খামে নেবে সামনে যে নিজেরা নিজেরাই মাখাইছে বুঝলা। দেখছিল না কি চালাচ্ছিল? তো ওরা অ্যাক্সিডেন্ট করবে না কি আমরা যে করবো রাস্তায়? আমি সোলো চালাচ্ছি তাই আমি আমার গাড়িতে ধরে রাখতে পারতেছি না, মানে আমার একদিকে নিয়ে চলে যাচ্ছে। ওই দেখো শুরু হয়ে গেছে আবার, ওই দেখো। আরে টাক পড়লে তো পুরো ছেটকা যাবে। দেখছেন এখানে পোলাপানের একটা ক্রাশ করছে, ওরা আমাদের পাশের থেকে যখন ট্রেনে গেছে তখন এত স্পিডে গেছে যে বলার মতো না, নিজেরা নিজেরা বাজাইছে। শালার বসালা মানুষ না হলে যা হয়, এরাই মরে হাইওয়েতে। না জটলা মনে হয় এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ও মাই গড, এই যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এইমাত্র। এই দেখো এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। এ কখন হয়েছে? 10 মিনিট আগে হয়েছে। এ কি একা একা পড়েছে? হ্যাঁ গাড়ি কাত হয়ে গেছে, কেউ কি কিছু হয়েছে, মারা গেছে টেছে না? দেখেন এই 10 মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট, যাওয়ার সময় দেখলাম না। এই অবস্থা। এই যে রাস্তার এই অবস্থা, এই দেখেন। আরে এত কন্টিনেন্টাল একদম, ও ব্রেক করে বুঝলা স্লিপ করে চলে গেছে ওই দিকে, একটা ওই অমনি দিয়ে উঠে ও আর ব্যালেন্স করতে পারেনি, ও স্লিপ করেছে গাড়ি, বাউলি মেরেছে। হ্যাঁ এটা কোনো কথা? দেখো একটা এত আস্ত একটা গাড়ি এভাবে পড়ে বেকার রয়েছে, যেভাবে চালাচ্ছে গাড়ি। ওই জায়গায় মনে হয় ওর সে গাড়ির মালিক ফালিক সব মনে হয় এই জায়গায়। দশ মিনিট আগে একটা কাবাড ভ্যান উল্টায় পড়ছে, এই হচ্ছে সড়কের অবস্থা। আর এই যে টিউমার মিউমার উঠে বুঝলা যে অবস্থা, রাস্তায় চলাচলের মতো কোন লাইন আছে? বারবার বলতে বলতে আস্তে আস্তে দেখছেন কতগুলা দুর্ঘটনা, পোলাপান টেনে গেল ঝুমা আকারে, নিজেরা নিজেরা পড়লো, গাড়ি নিজেরা নিজেরা অ্যাক্সিডেন্ট করতেছে। তুমি চিন্তা করো আমরা যাচ্ছি এই পাশ থেকে, ওই কাবার ভ্যান এমনি আইছে, আইসে স্লিপ করে উল্টায় পড়েছে। ও তো আমরা যদি থাকতাম তাহলে আমাদের নিয়ে উল্টা তো না, একদম ডলে ওর তলায় চলে যেতাম না? তো আজকে শুক্রবার গিয়েছিলাম একটু বেজেরডাঙ্গায়, আই মিন নোয়াপাড়া। তো নোয়াপাড়া পার হয়ে বেজেরডাঙ্গা আর গিয়েছিলাম, পাশাপাশি একটু
কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি। তো যাওয়ার পথে এই যে খুলনা যশোর খুলনা যে হাইওয়ে, যশোর বেনাপোল বা খুলনা বেনাপোল হাইওয়ে, এই হাইওয়েতে যে পরিমাণে মানে রোডের কন্ডিশন দেখছেন, কেবড়া বেবড়া, বহুত সমস্যা এবং অ্যাক্সিডেন্ট দেখলাম। তো শেষমেশ একটা কথাই যেটা বুঝলাম সেটা হচ্ছে, কারণ আমি নর্মালি গাড়ি যেভাবে চালাই, এতদিন যাবৎ চালাই, তো আমার মানে পার্সপেক্টিভ ভিউতে আমি এই রাস্তায় এখন যে অবস্থা রোডের, যে আউলি বাউলি, এই যে উঁচু নিচু, এই যে যে ট্যাবা টুবো, এই যে অবস্থা, এই অবস্থার উপরে গাড়ির কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। আর যে স্পিডে বাইকগুলো চালাচ্ছে আমারই ভয় লাগতেছে, এবং আমার পাশ দিয়ে লিটারেলি মনে করেন 5-7-8-10 বাইক বেজে টাঙার পরপরই খুব স্পিডে পার হলো, এবং যেহেতু আমার পিছনে বিনা আছে, ওর মেয়ে মানুষ আছে বিধায় ওরা একটা হ্যাভি স্টাইলে ভাব নিয়ে পার হয়ে চলে গেল। কিছু দূর যাওয়ার পরে দেখলাম যে 2-3 একসাথে মাখাইছে, জড়াইছে, দেখেন রাস্তার অবস্থা। তো এই যে নিজেরা নিজেরা অ্যাক্সিডেন্ট করতেছে, জড়াচ্ছে জোরে রাফ টেনে, বা এই যে উগ্রভাবে টেনে, এই দোষ কার? এই দোষ কি মানে রাস্তার, নাকি সরকারের, নাকি অন্যান্য গাড়ির? এই দোষ হচ্ছে নিজের, এই দোষ হচ্ছে মানে নিজের। নিজে যদি আসলে সতর্ক না হওয়া যায়, বাদ দিলাম এবার মোটরসাইকেল গেল, এরপরে দেখলাম এটা কাভার ভ্যান উল্টায় রাস্তার বাম পাশে, ওই পাশের গাড়ি রাস্তার বাম পাশে এসে উল্টায় পড়েছে, তাহলে বোঝার অবস্থা। ওই পাশের গাড়ি থাকবে ওই পাশে, এই পাশের গাড়ি থাকবে এই পাশে, তাহলে নিশ্চয়ই ও ডাবল ওভারটেক করতে গেছে। ওভারটেক করতে যে রাস্তার পাশে অনেক সাইডে যখন গাড়ি চলে গেছে, তখন ও কন্ট্রোল করতে না পেরে ইনস্ট্যান্ট অনেক কাটাইতে গেছে, কাটায় উল্টি খেয়ে পাল্টা খেয়ে রাস্তার পাশে দেখলেন বেঁকায় পড়ে আছে। এখন কথা হচ্ছে, যদি এই পাশে কোনো গাড়ি থাকতো বা ওর সাইডে কোনো গাড়ি থাকতো, তাহলে সেগুলো সব পিষ্ট হয়ে যেত। তাহলে এই দোষ কার? এই দোষ হচ্ছে নিজের। মানে আপনি যদি রাস্তায় গাড়ি চালান, আপনি যদি আপনার সতর্ক বা আপনি মানে মানুষের মতো যদি না চালান, তাহলে এই দুর্ঘটনা কেউ ঠেকাতে পারবে না। এমনিই রাস্তায় চালানোই কঠিন হয়ে যাচ্ছে, তারপরে যদি আপনি উল্টাপাল্টা চালান, তাহলে বোঝেন কী অবস্থা হয়ে দাঁড়াবে। আর এমনিতেই নেই গাড়ির ম্যাক্সিমাম গাড়ির ফিটনেস ভালো না, ব্রেক করলে ব্রেক হয় না, হ্যাঁ, তারপরে রাস্তায় গাড়ি চলে যায় একদিক থেকে, মানে রাস্তা মানে পিছনের টায়ার এক সাইডে আর সামনের টায়ার এক সাইডে, মানে টাল বডি টাল, এখন এই যে ফিটনেসবিহীন এইসব মনে করেন ভাঙলো, এই মা দান দেখো, মানে এদের শুধু মাইরের দরকার। হুটহাট গাড়ি ঢুকাচ্ছে, হুটহাট মানুষ পার হচ্ছে রোড, না দেখে না শুনে না বুঝে রাস্তার পাশে এক গাদা গাড়ি রাখা, ঠিক আছে, এই সব মিলায়ে আসলে দুঃখজনক, খুবই দুঃখজনক। এই জাতির কোনো ভবিষ্যৎ নাই, মানে এইভাবেই চলবে, এই মোড়ে বেঁচে যে সংগ্রাম করে টিকে থাকতে পারবে সেই চলবে, তা আমাদের আসলে নিরাপদ হবে না কখনোই, কোনোদিনও সম্ভব না, লিখে দেব। তো এইটুকুই আর কি বলবো, আর কিছু বলার নাই, দুঃখজনক, খুবই দুঃখজনক।